बिस्मिल्लाह रहमान रहीम आज के आलोचना करब एसी टू एसी कनभार्टर सम्पर्के। तो एसी टू एसी कनभार्टर बुझते ही पारतेस जे एटा एकटा एसी भोल्टेज के आरेक विभिन्न एम्प्लीट्यूडर अर्थात स्टेप डाउन विभिन्न धरण एसी सिगनाले कनभार्ट करे अर्थात एक एसी सिगनल के एसी सिगनाले कनभार्ट करे आरेक एम्प्लीट्यूडर जे काजटा ट्रांसफर्मार करे सेई काजटा इलेक्ट्रॉनिक डिवाइसे एसी टू एसी कनभार्टर यूज करे करा हय। ठीक आछे, तो एसी टू एसी कनभार्टर दुई टाइपेर आछे, एकटा हलो सिंगल फेज एसी टू एसी कनभार्टर एबं आरेकटा हलो थ्री फेज एसी टू एसी कनभार्टर। प्रथमे आमरा आलोचना करब सिंगल फेज एसी टू एसी कनभार्टर निये। सिंगल फेज एसी टू एसी कनभार्टर निये आलोचना करते गेले आमरा बोलते सिंगल फेज एसी टू एसी कनभार्टर दुई टाइपर आछे, एकटा हलो ऑन ऑफ कंट्रोल और एक हलो आमादेर फेस एंगल कंट्रोल। तो प्रथमे आमी ऑन ऑफ कंट्रोल एसी टू एसी कनभार्टर सम्पर्के आलोचना करी। যদি আমি অন অফ কন্ট্রোল এসি টু এসি কনভার্টার সম্পর্কে আলোচনা করি তাহলে বলতে হয় যে এটা একটা অন অফ কন্ট্রোল এসি টু এসি কনভার্টার। এখানে আমাদের এসি সাপ্লাই দেওয়া হয় আর এখানে তোমাদের দুইটা এসিআর কানেকশন আছে, এক দুই সিআরে দুইটা গেট পাস, একটা টি ওয়ান এবং টি টু গেট পাস এখানে প্রোভাইড করা হচ্ছে আর এখানে আমাদের আউটপুট যাচ্ছে। এটা আমাদের যদি ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ হয় অর্থাৎ এই সিগন্যালটা যদি আমাদের ইনপুট সাইনোসয়েডাল ওয়েভ হয় এসি সিগন্যাল হয় না, আমরা কি করব এই এসিআরকে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গিয়ে আমরা গেট পালসকে ট্রিগার করব। গেট পালসকে ট্রিগার করলে আমাদেরকে এই গেটের ভিতর দিয়ে তখন ইলেকট্রিসিটি ফ্লো করবে। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল থাকবে এই এসি সিগনালে, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি টি ওয়ানকে ট্রিগার করব, টি টুকে অফ রাখবো, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমি টি টুকে ট্রিগার করব, টি ওয়ানকে অফ রাখবো। একটা সিগনাল যখন আমাদের এখানে পজিটিভ হাফ সাইকেল যাবে তখন যখন আমি টি ওয়ানকে ট্রিগার করব তখন এই পজিটিভ হাফ সাইকেল টি ওয়ানের ভিতর দিয়ে পার হয়ে যাবে। এখন এই ট্রিগার করার সময় গেট পাস দেওয়ার সময় আমি যদি কিছু পরিমাণ ডিলে করি, তাহলে কি হবে, তাহলে এই এসি সিগন্যালের একটা পোর্শন আমাদের কাটা পড়ে যাবে অর্থাৎ একটা পোর্শন আমার এই আউটপুটে যাবে না। এই একটা পোর্শন এসি সিগন্যালের একটা পোর্শন যদি আমার আউটপুটে না যায় তাহলে কি হবে, আমাদের ওভারঅল আরএমএস ভ্যালু আমাদের কমে যাবে। ঠিক না, আমরা যদি আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করি, যদি আমাদের ফুল সাইকেলের আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে যে ভ্যালু পাবো, আমরা যদি সাইকেলকে কর্তন করে যদি আমরা আউটপুটে সেন্ড করি তাহলে আমাদের সিগন্যালটা আমরা দেখা যাবে যে আমাদের অনেক কম ভোল্টেজ পাচ্ছে আর আরএমএস ভোল্টেজটা আমাদের কমে যাচ্ছে। এইভাবেই আমাদের এসি ভোল্টেজের অ্যাম্প্লিচিউডকে আমরা চেঞ্জ করে আমরা যে কোনো এসি সিগন্যালকে এসিকে আরেক অ্যাম্প্লিচিউডের এসিতে কনভার্ট করতে পারে। তো এই বিষয়টাই এখানে আমাদের গ্রাফিক্যালি দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো এখানে গেট পালস অ্যাপ্লাই করছি, গেট পালস অ্যাপ্লাই করে আমরা দিচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ সিগন্যাল, একটা বলে কাট করা হয়েছে। এখানে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না আমাদের, এখানে চিত্রে ক্লিয়ারলি আমাদের দেওয়া নাই। যাই হোক, এই গেট পাসটা যদি আমি একটু ডিলে করে যদি কাট করি তাহলে এই এসি সিগন্যালকে এগুলো একটা পোর্শন দেখা যাবে আমাদের আউটপুটে আসবে না। ঠিক আছে, আউটপুটে আমাদের একটা পোর্শন আমাদের আসবে না, এখানে কোনো ধরনের কাটই করা হয় নাই, এখানে ফুল সিগন্যালটা আমরা আউটপুটে পাচ্ছি। যদি আমরা কাট করি তাহলে দেখবো যে একটা পোর্শন আমি এখানে আউটপুটে পাচ্ছি না। ঠিক আছে, এই এই গেট পাসটা আমরা যতটুকু ডিলে করব, যে পরিমাণ অ্যাঙ্গেল ডিলে করব, আমাদের সিগন্যালটা ওই অনুযায়ী হবে। এটাই হলো আমাদের অন অফ কন্ট্রোল। ঠিক আছে, অন অফ কন্ট্রোল আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি যে আমরা অন অফ কন্ট্রোল করার ফলে আমরা আলফা অ্যাঙ্গেল চেঞ্জ করার মাধ্যমে আমরা এসি সিগন্যালে আরএমএস ভ্যালুকে চেঞ্জ করে ফেলতে পারি। আরেকটা আছে আমাদের ফেস কন্ট্রোল। আচ্ছা, ফেস কন্ট্রোলটা আমাদের ছবিটা বইয়ে ক্লিয়ারলি বোঝা যায়। ফেস কন্ট্রোলে যে জিনিসটা আমাদের করা হয়েছে সেটা হলো যে এইখানে যে কোনো একটা সাইকেলে, পজিটিভ সাইকেলে বা নেগেটিভ সাইকেল, এখানে পজিটিভ সাইকেল আছে, এই পজিটিভ সাইকেলের আমরা একটা সাইকেলের নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে রেখে দেব। ঠিক আছে, যেমন ধরো এখানে আমাদের একটা এসিআর ইউজ করা আছে, আমরা যখন পজিটিভ সাইকেল যাচ্ছে তখন এসিআরকে এই পর্যন্ত অর্থাৎ আলফা পরিমাণ পোর্শন পর্যন্ত আমরা কোনো ধরনের ট্রিগারিং করিনি। ট্রিগারিং না করার কারণে কি হয়েছে, আউটপুট আমাদের আলফা পরিমাণ অংশ আসে নাই, কিন্তু আলফা পরিমাণ এই বিন্দুতে আসার পরে কি করছি আমরা এখানে ট্রিগার করার কারণে আমরা তখন আউটপুটে এই অংশটা আসছে। অন্যভাবে সেমভাবে নেগেটিভ হাফ সাইকেল পুরোটাই আসছে কিন্তু পজিটিভ হাফ সাইকেলের একটা অংশ আমাদের কেটে রাখা হয়েছে। এই কারণেই এই একটা ফেজের একটা অংশ আমাদের এখানে যেহেতু কেটে রাখা হয়েছে এই কারণে এটা নাম হলো আমাদের ফেস কন্ট্রোল। ঠিক আছে, আমরা একটা দুইটা টেকনিক, একটা হলো ফেস অ্যাঙ্গেল কন্ট্রোল, একটা হলো অন অফ কন্ট্রোল, আমরা দুইটা এখন শিখলাম। মোটামুটি এই ফেসের একটা অংশ কেটে রাখার ফলে কি হবে, ওভারঅল আরএমএস ভ্যালু কমে যাবে। ওভারঅল আরএমএস ভ্যালু কমার মানে কি, ওভারঅল আরএমএস ভ্যালু কমার মানে হলো আমাদের এসি সিগন্যালে অ্যাম্প্লিচিউড কমে যাবে। এইভাবে আমরা এসি সিগন্যালে অ্যাম্প্লিচিউডকে চেঞ্জ করতে পারি।
ঠিক আছে। আচ্ছা, এটি হল গেল আমাদের সিঙ্গেল ফেজ এসি টু এসি কনভার্টার সম্পর্কে। এখন আমি আলোচনা করব থ্রি ফেজ এসি টু এসি কনভার্টার সম্পর্কে, ঠিক আছে। একটা থ্রি ফেজ সিগনালেরও আমরা এই আরএমএস ভ্যালু পরিবর্তন করে আমরা এর অ্যাম্পলিটিউডকে আমরা পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এখানে আমরা একটা থ্রি ফেজ এসি সিগনাল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সরি, এই থ্রি ফেজ কনভার্টার এসি টু এসি কনভার্টার আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের ছয়টা এসসিআর ইউজ করা আছে, যেভাবে এসসিআরের নাম্বারিংগুলো করা আছে আমাদের ওভাবেই নাম্বারিংগুলো করতে হবে, ঠিক আছে। আমরা প্রথমে এই এসি সিগনালগুলো আমরা এর ওয়েবশেপটা আমরা আঁকি, যেভাবে আমরা এর আগে আমরা আঁকছিলাম এসি সিগনালের ওয়েবশেপগুলো, ঠিক সেম প্রসিডিউরে আমরা এসি সিগনালের ওয়েবশেপটাও ড্র করব, ঠিক আছে। এখানে যদি হয় ভিএবি, এই সিগনালটা যদি হয় আমাদের ভিএবি, ঠিক আছে, এই দেখো সিগনালটা যদি হয় আমাদের ভিএবি, তাহলে আমি বলতে পারি যে এই সিগনালটা হলো আমাদের ভিএএন। এটা যদি হয় লাইন ভোল্টেজ, এটা হলো আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সাথে 30 ডিগ্রি ডিফারেন্স, এর মাঝে আমাদের ফেজ ডিফারেন্সটা হলো আমাদের 30 ডিগ্রি, আমরা এর আগে যেভাবেই আমি আলোচনা করছিলাম, ঠিক আছে। এখন এখানে আমি যে এক্সাম্পলটা দিছি থ্রি ফেজ এসি টু এসি কনভার্টার সম্পর্কে আলোচনা করছি, এখানে মোটামুটি একটা জিনিস আমি বলে রাখি, এখানে আলফা অ্যাঙ্গেল সমান 60 ডিগ্রি ধরা হয়েছে। তোমরা আলফা অ্যাঙ্গেল চেঞ্জ করে দিও বিভিন্ন মানের জন্য, এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। আলফা অ্যাঙ্গেল 60 ডিগ্রি মানে আমরা প্রথম যে গেট পাসটা দিছি এটা 60 ডিগ্রি ডিলে করে দিছি, অর্থাৎ এখান থেকে না শুরু করে আমাদের এসসিআর ওয়ানে গেট পাসটা আমরা 60 ডিগ্রি ডিলে করে শুরু করছি, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটাই 60 ডিগ্রি ডিলে করে শুরু হয়েছে। 120 ডিগ্রি হলে 120 ডিগ্রি ডিলে করে আমরা শুরু করতাম, ঠিক আছে, 60 ডিগ্রি ডিলে করে আমরা শুরু করছি। এইভাবে প্রত্যেকটাতে আমরা ঠিক সেম সিকোয়েন্স আমি গেট পাসগুলো দিব, 6টা এসসিআরে সেম সিকোয়েন্সে গেট পাসগুলো দিব। এখন 0 থেকে 60 ডিগ্রির জন্য আমি যদি কম্পেয়ার করি, 0 থেকে 60 ডিগ্রির জন্য একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে এসসিআর কোন এসসিআর অন, 4 নম্বর এসসিআর অন, 5 নম্বর এসসিআর অন, 6 নম্বর এসসিআর অন। 0 থেকে 60 ডিগ্রির জন্য 4, 5, 6 নম্বর এসসিআর অন, যদি 4, 5, 6 নম্বর এসসিআর অন হয় তাহলে এটা অন, এটা অন, এটা অন। এই এসসিআর দিয়ে কী করতেছে, এই এসসিআর দিয়ে কারেন্ট ব্যাক করে, তাই না? এ এসসিআর দিয়ে কী করে ব্যাক, সরি, এটা দিয়েও ব্যাক করে, কারেন্ট ব্যাক করে, আর এ এসসিআর দিয়ে লোডে আমাদের কারেন্ট যায়। দেখো এটা উপরে আছে, এটা এটা ফরওয়ার্ড বায়াস, তাহলে এ এসসিআর দিয়ে লোডে কারেন্ট যায়, এ এসসিআর দিয়ে আমাদের ব্যাক করে, এ এসসিআর দিয়ে আমাদের ব্যাক করে। সুতরাং বলতে পারে যাচ্ছে হলো আমাদের কারেন্ট সি প্রাইম, আর ব্যাক করছে হলো আমাদের বি প্রাইম এবং এ প্রাইম দিয়ে। সুতরাং আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ কত, এই লোডে অ্যাপ্লাইড ভোল্টেজ হলো আমাদের ভোল্টেজ সি প্রাইম বি প্রাইম, এবং আরেকটা অ্যাপ্লাইড ভোল্টেজ হলো আমাদের ভোল্টেজ সি প্রাইম এ প্রাইম, তাই না? এখানে দুইটা ভোল্টেজ এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে, একটা সি প্রাইম বি প্রাইম, সি প্রাইম এ প্রাইম, কারণ যাচ্ছে হলো 5 দিয়ে, ব্যাক করছে হলো 4 এবং 6 দিয়ে। সুতরাং 4 এবং 6 আমরা যদি ব্যাক শেষ প্রান্ত ধরি এবং সি প্রাইমকে যদি আমাদের প্রথম প্রান্ত ধরি ভোল্টেজে, তাহলে ভোল্টেজ আমাদের দুইটা হলো সি প্রাইম বি প্রাইম এবং সি প্রাইম এ প্রাইম। এখানে খেয়াল করে দেখো চিত্রে, 0 থেকে 60 ডিগ্রির মধ্যে আমাদের ম্যাক্সিমাম হলো সি প্রাইম বি প্রাইম, অর্থাৎ সি প্রাইম বি প্রাইম ভোল্টেজটাই হলো আমাদের ম্যাক্সিমাম, যে কারণে আমাদের লোডে সি প্রাইম বি প্রাইম অ্যাপ্লাই হবে। এই কারণে আমরা এখানে যেখানে সি প্রাইম বি প্রাইম আছে, কোথায় সি প্রাইম বি প্রাইম, কোথায় গেলো সি প্রাইম বি, সি প্রাইম, এই যে সি প্রাইম বি প্রাইম আছে, তো এখানে একটা সিগনাল আঁকলাম, ঠিক আছে, অর্থাৎ সি প্রাইম বি প্রাইমটা আমাদের লোডে অ্যাপ্লাই হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা 60 থেকে 120 ডিগ্রির মধ্যে ধরি, তাহলে 1 নম্বর এসসিআর অন, 2, 5 নম্বর এসসিআর অন, 6 নম্বর এসসিআর অন, 1, 5, 6 অন, 1, 5, 6 যদি অন থাকে, 1 দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে না, 5 দিয়ে কারেন্ট যাচ্ছে, 6 দিয়ে আমাদের কারেন্ট ব্যাক করছে, অর্থাৎ 1 এবং 5 দিয়ে কারেন্ট যাচ্ছে, 6 দিয়ে ব্যাক করছে, অর্থাৎ এ এবং সি দিয়ে আমাদের কারেন্ট যাচ্ছে এবং বি দিয়ে ব্যাক করছে, তাহলে ভোল্টেজ আমাদের কী হবে এখানে, এ প্রাইম বি প্রাইম, এবং ভোল্টেজ আরেকটা ভোল্টেজ হবে আমাদের সি প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, সি প্রাইম বি প্রাইম। এখানে খেয়াল করে দেখো আমাদের এ প্রাইম বি প্রাইমটাই হলো আমাদের ম্যাক্সিমাম, 0 থেকে 60 ডিগ্রির মধ্যে এ প্রাইম বি প্রাইমটা ম্যাক্সিমাম। এই কারণে আমাদের লোডে অ্যাপ্লাই হয়েছে আমাদের এ প্রাইম বি প্রাইম, দেখো এ প্রাইম বি প্রাইম। এরকমভাবে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের জন্য 120 থেকে 180, 180 থেকে 240, 240 থেকে 300, 300 থেকে 360-এর জন্য আমাদের এসসিআর কোনটা কোনটা অন আছে এটা বিবেচনা করে আমাদের লোডে কী পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে এই ভোল্টেজটা আমরা এখানে মেজার করে নিব, ঠিক আছে। এগুলোর জন্য আমরা বের করে নিব, এগুলো আমরা এখানে বের করা হয় নাই, তোমরা বের করে নিবা, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভোল্টেজটা আমরা পাইলাম, এখন ফেজ ভোল্টেজটা ভিএএন কত, ভিএএন সমান সমান আমরা বলতে পারি যেটা, সেটা হলো ভিএএন সমান বলতে পারি এ প্রাইম বি প্রাইম ডিভাইডেড বাই টু, অথবা বলতে পারি এ প্রাইম সি প্রাইম ডিভাইডেড বাই টু, তাই না? কারণ এএন ভোল্টেজটা দেখো, এই ভোল্টেজটা এএন, এই ভোল্টেজটা অর্থাৎ এই লোডের অ্যাক্রস, এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কী হবে,
এ এন সমান সমান আমরা ইজিলি তখন তো আমরা বলতে পারি যে এ প্রাইম বি প্রাইম এই ভোল্টেজ এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজকে দুই দিয়ে ভাগ করলেই তো এই ভোল্টেজটা আসতেছে, তাই না? এই ভোল্টেজকে দুই দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে এ এন ভোল্টেজ। অথবা আমি বলতে পারি এ এবং সি এর মাঝে যে ভোল্টেজটা আছে, অর্থাৎ দেখো এ প্রাইম সি প্রাইম বা এই ভোল্টেজ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজটা একই ভোল্টেজ, তাই না? এ প্রাইম সি প্রাইমকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইতেছি হলো এ এন ভোল্টেজ। এ এন মানে কি? এ এন মানে এ মানে হলো এ বি এর অর্ধেক, এ এন এন বি, তাই না? আবার এ এন মানে কি? এ সি এর অর্ধেক, এ এন এন সি, তাই না? এ এন প্লাস এন সি, এটাকে যোগ করলে এ এন প্লাস এন সি করলে হয় এ সি, তাহলে এ সি এর অর্ধেক কী হবে আমাদের এ এন। আবার বি এন অর্থ অর্থ এ এন অর্থ কী? এ এন অর্থ হলো এ এন প্লাস এন বি, তাহলে এ বি এর অর্ধেক করলে কী আসে আমাদের এ এন। এই কারণে এ বি এর অর্ধেক বা এ বি এর অর্ধেক মানে কি? এ প্রাইম বি প্রাইমের অর্ধেক। আবার এ সি এর অর্ধেক মানে কি? এ প্রাইম সি প্রাইম, কারণ এই এই পটেনশিয়াল আর এই পটেনশিয়াল তো একই, এই পটেনশিয়াল এটা যদি অন থাকে তাহলে এই দুই পটেনশিয়াল তো একই, ঠিক আছে? এইভাবে আমরা এ এন বি এন এবং সি এন ভোল্টেজটা বের করবো এখান থেকে এই এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করে এ এন বি এন সি এন বের করে আমরা এ অনুযায়ী আমরা গ্রাফে বসাই দেবো। এবং গ্রাফে আমি কী পাইছিলাম? এ প্রাইম বি প্রাইমের অর্ধেক হলো আমাদের এ এন, তাহলে এটা হলো এ প্রাইম বি প্রাইমের অর্ধেক হলো আমাদের এ এন। আবার পাইছিলাম এ প্রাইম সি প্রাইমের অর্ধেক, তাহলে এ প্রাইম সি প্রাইম কোনটা? যে এ প্রাইম সি প্রাইম এটা, দেখো এ প্রাইম সি প্রাইম এটা, তাহলে এই সিগনালটা এখানে আসবে, তাহলে এ বি এর জন্য এটা পাইলাম, এ সি এর জন্য এটা পাইলাম। তো এটার অ্যাম্পলিচিউড কিন্তু দেখো, এটার অ্যাম্পলিচিউড যদি ফুল হয় এটার অ্যাম্পলিচিউড কিন্তু অবশ্যই হাফ হবে, যদিও এখানে তোমাদের দেখানো হয় নাই লেখা হয় নাই, কিন্তু মনে রাখবা এটার অ্যাম্পলিচিউড যদি ফুল হয় এটার অ্যাম্পলিচিউড হবে তার হাফ, অর্থাৎ এখানে আমাদের অর্ধেক সিগনাল পাবো, হাফ সিগনাল পাবো, ঠিক আছে? এখানে হাফ সিগনাল পাবো। অনুরূপভাবে তোমরা বি এন বের করবা, সি এন বের করবা, এই ফর্মুলাগুলো ইউজ করে, এ এন বি এন সি এন এই প্রত্যেকটাই এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদের এই গ্রাফ থেকে ক্যালকুলেশন করে করে এ এন কোনটা, বি এন এর জন্য কোনটা, সি এন এর জন্য কোনটা, এগুলো বের করবা। এরপর আমরা কী করবো? এখানে আমাদের এ বি বি সি এবং সি এর মানটা বের করবো। এ বি বি সি সি এ, দেখো এ বি মানে কি? এ এন বি এন প্লাস এন সরি এ বি হলো এ এন প্লাস এন বি, বি সি হলো বি এন প্লাস এন সি। তো এরকমভাবে আমরা যেহেতু এ বি এ এন বি এন সি এন পাই গেছি, এর উল্টাটা হবে আমাদের এ এন এর উল্টা হবে আমাদের এন এন বি, তাই না? বি এন এর উল্টা হবে আমাদের এন সরি এ এন উল্টা হবে আমাদের এন এ, বি এন এর উল্টা হবে আমাদের এন বি, সি এন উল্টা হবে আমাদের এন সি। তো এইভাবে আমরা সিগনালগুলো ক্যালকুলেশন করে একটার সাথে আরেকটা যোগ করে আমরা এ বি পাইতাছি এটা, বি সি পাইতাছি এটা, এবং সি এ পাইতাছি হলো আমাদের এটা। অর্থাৎ এইভাবে আমাদের এ বি বি সি সি এ একটা সাইনোসয়েডাল ওয়েভ পাইতেছি, যে সাইনোসয়েডাল না তো এটা একটা এসি সিগনাল পাইতেছে, দেখো এটা এসি ওয়েভ, কিন্তু এটা কিন্তু পিওর সাইন ওয়েভ না, ডিস্টর্টেড আসতেছে। কিন্তু এর আরএমএস ভ্যালু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এই আরএমএস ভ্যালুটা আমাদের কমে আসতেছে, অর্থাৎ মেইন যেটা সিগনালের আরএমএস ভ্যালু তার চেয়ে এই আরএমএস ভ্যালুটা আমাদের অনেক কম। এখন এগুলোকেই যদি আমি ফিল্টারিং করি, এ বি বি সি সি এ যদি আমি ফিল্টারিং করি, তাহলে এখান থেকেই আমি অনেক লো অ্যাম্পলিচিউডের সাইনোসয়েডাল ওয়েভ পাবো, সহজেই আমরা পাইতে পারবো। এইভাবে আমরা যে কোনো এসি টু এসি ভোল্টেজ কন্ট্রোলারের মাধ্যমে, থ্রি ফেজ কন্ট্রোলারের মাধ্যমে আমরা থ্রি ফেজ এসি সিগনালের অ্যাম্পলিচিউডকে আমরা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করেও, আমরা পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করেও আমরা কমাতে পারি। এখন এই বিষয়গুলো যে আমি বললাম কথাগুলো, এগুলোরই একটা ক্যালকুলেশন এখানে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? জিরো থেকে 60 ডিগ্রির জন্য এসি আর 4, 5, 6 অন অ্যাপ্লাইড ভোল্টেজ তাহলে কত? ভি সি সি প্রাইম বি প্রাইম এবং সি প্রাইম এ প্রাইম, কিন্তু সি প্রাইম বি প্রাইম হলো এর চেয়ে বড়, তাহলে অ্যাপ্লাইড ভোল্টেজ লোডের জন্য এত, এটা হলো কেস টু এর মতো। কারণ কি? সি প্রাইম বি প্রাইম যদি লোড অ্যাপ্লাই হয় তাহলে দেখো এখানে সি এবং বি এর কানেকশনটা থাকতেছে, এ এর কানেকশনটা থাকতেছে না, না? আবার যদি এইখানে যদি অ্যাপ্লাই হয় এরকম যে এ প্রাইম বি প্রাইম, তাহলে এ এবং বি এর কানেকশন থাকতেছে, এ এবং বি এর কানেকশন থাকতেছে, এটার কানেকশন থাকতেছে, সি এর কানেকশন থাকতেছে না। আবার যদি হয় আমাদের অ্যাপ্লাই হল এসি, তাহলে এ এবং সি এর কানেকশন থাকতেছে, বি এর কানেকশন থাকতেছে না। অর্থাৎ এই তিনটা কেসেই কিন্তু অলমোস্ট ইকোব্যালেন্স সার্কিটগুলো হবে, এই তিন কেসের বাইরে কিন্তু কোনো কিছু হবে না। তো এইভাবে ক্যালকুলেশন করে অ্যাপ্লাইড ভোল্টেজগুলো আমরা এখানে বের করা দেখাইছি। এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখে দিছি, এই ইকুয়েশন থেকে আমাদের এই এ প্রাইম বি প্রাইম বা ভি এ প্রাইম বি প্রাইম বা ভি সি প্রাইম এ প্রাইম এগুলো বের করা যদি থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনগুলো থেকে ইজিলি আমরা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ ইজিলি বের করতে পারি। তো এইভাবে আমাদের এই ইকুয়েশনগুলো ইউজ করে এই গ্রাফের ভিতরে আমাদের ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? তোমরা এই থ্রি ফেজ এসি টু এসি কনভার্টার নিয়ে একটু ডিপলি
চিন্তা করে দেখো, নিজেরা একটু বোঝার চেষ্টা করো, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে নিজের মাথা খাটায় এগুলো একটু বোঝার চেষ্টা করে থাকো, ঠিক আছে? এগুলো বোঝার চেষ্টা করো, কোনো প্রবলেম হলে আমাকে বলো, আমি তোমাদের এগুলোকে আমি সলভ করার চেষ্টা করব। আবার আমি একটু দেখাই দিতেছি, যদিও আমি লেকচার শিটটা তোমাদের আপলোড করে দিব, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি আপলোড করে দিব, ঠিক আছে? তোমরা এগুলো দেখো, এগুলো দেখে সলভ করার চেষ্টা করবা। আর সিঙ্গেল ফেস যেটা আছে, সিঙ্গেল ফেসটা আমরা এই পড়ব হলো এই মোটামুটি হারুন রশিদের বই থেকেই পড়ব। এটা আমি তোমাদের জন্য নোট করি নেই, কারণ হারুন রশিদের বই এটা দেওয়া আছে। হারুন রশিদের বইয়ে দেখবা এসি ভোল্টেজ কন্ট্রোলার 501 পৃষ্ঠা, এবং এছাড়া আছে হলো আমাদের মোটামুটি ফেস অ্যাঙ্গেল যেটা আছে সেটা হলো 504 পৃষ্ঠায় আমাদের দেওয়া আছে। সেখান থেকে তোমরা এটা ডিটেলস পড়ে নিবা, ঠিক আছে? তোমাদের সুবিধা সুবিধার জন্যে আমি সহজ ভাষায় বিভিন্ন উৎস থেকে এগুলো আমি নোট করে দিছি, তোমাদের জন্য অনেক কষ্ট করতেছি। তোমরা যদি এগুলো পড়াশোনা না করো, ঠিকমতো না বুঝতে পারো, তাহলে আমার সমস্ত পরিশ্রমই আসলে বৃথা, ঠিক আছে? তো মোটামুটি পাওয়ার ইলেকট্রনিক্সের আমরা অনেক বেশিরভাগ অংশই কিন্তু কমপ্লিট করে ফেলতেছি, ও বেশিরভাগ অংশই পাওয়ার ইলেকট্রনিক্সের আমরা কমপ্লিট করে ফেলছি, আর বেশি কিছু নাই। বিভিন্ন ডিভাইসগুলো সম্পর্কে আছে, যদিও আমার মনে হয় শিমুল স্যার তোমাদের বিভিন্ন ডিভাইস সম্পর্কে পড়াইছে। তো তোমাদের যদি শিমুল স্যার বিভিন্ন ডিভাইস সম্পর্কে পড়ায় থাকে, তো কী কী পড়াইছে এই বিষয়ে আমাকে একটু বলো, ঠিক আছে? বলার পর আমি চেষ্টা করব, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে আমি বাড়তি কোনো টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্যে, ঠিক আছে? সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ, আর আসসালামু আলাইকুম।